গেল রাতে র্যাব বারো সিপিসি দুই পাবনা র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায়ের নেতৃত্বে পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে বিরাশি বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডেলসহ রাসেল হোসেন সবুজ আলী নামে দুইজনকে গ্রেফতার করে যাহার আনুমানিক মূল্য পঁচাত্তর হাজার টাকা হবে বলে জানান র্যাব আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে সেলিম হোসেন নামে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে আটঘরিয়া শিবপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা আটঘরিয়া থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে